আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে যারা পড়তে যায় তারা শুধু যুক্তরাষ্ট্রে যায় না, বিভিন্ন দেশে যায়, এবং তারা সেই সব দেশে যে যায় সেই সব দেশের প্রতিষ্ঠানেরও বিরাট আগ্রহের কারণে যায়, শুধু আমাদের শিক্ষার্থীদের আগ্রহ নয়। তো আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে। আর একটা ভিসা নীতি, এটা তাদের বিষয়, এবং আমাদের এখানে আমাদের দেশে আমরা আমাদের দেশ, আমাদের আইন, আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র, আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ, আমরাই আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবার জন্যে আমরা সদা সচেষ্ট আছি। অতএব কারো ভিসা নীতি থাকলো কি না থাকলো সেটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয় না, এটা থাকতেই পারে কারো, কিন্তু আমাদের স্বার্থেই আমরা আমাদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করছি এবং করব ইনশাল্লাহ। এবং কাজেই কারোই কোনো ভয় পাবার কোনো কারণ নেই। শুধুমাত্র যারা ঘোষণা দিয়ে নির্বাচন বানচালের কথা বলে, যারা ঘোষণা দিয়ে নির্বাচনকে বয়কট করার কথা বলে, যারা ঘোষণা দিয়ে নির্বাচনকে ব্যাহত করার নামে দেশের মানুষের জানমাল ধ্বংস করে, ভয় পেলে শুধুমাত্র তাদের ভয় পাবার কথা, আর কারো নয়।